আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রেলটেক মাস্টার। যারা আসলে ভিডিও কনভার্ট করার চিন্তা ভাবনা করেন তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দেবো এমন একটা কনভার্টারের, যে কনভার্টারের মধ্যে আপনি আসলে সকল টাইপের মানে ম্যাক্সিমাম টাইপের আপনারা আসলে ভিডিওকে কনভার্ট করতে পারবেন এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে। ফর এক্সাম্পল মনে করেন আপনার প্লেয়ার বা আপনার মোবাইল বা আপনার হচ্ছে হলো পিসি একটা ফরম্যাট সাপোর্ট করে না, সেই ফরম্যাটটাকে আপনি চাইলে কনভার্ট করে আদার্স ফরম্যাটে রূপান্তর করতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে আপনি কোনো ভিডিও মনে করেন মেক করলেন, সেই ভিডিওটা যদি আপনি আসলে কম্প্রেস করতে চান বা ছোটো করতে চান তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু কোয়ালিটি লেস করে কীভাবে কনভার্ট করবেন টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। এছাড়াও দেখা যাচ্ছে ভিডিওটি আগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেন যদি আপনার কাছে মনে হয় যে এটা আপনার জন্য প্রয়োজন দেন হচ্ছে ডাউনলোড করে ইউজ করবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসবেন হচ্ছে হলো ওয়ান্ডারশেয়ারের ইউনিকনভার্টার। এর মধ্যে কিন্তু এখন আসলে শুধুমাত্র কনভার্টিং না, অনেক কিছু করা যায়। যেমন হচ্ছে হলো এর মধ্যে কিন্তু আপনি আসলে কম্প্রেস করতে পারবেন, ভিডিও কম্প্রেস করতে পারবেন, দেন হচ্ছে হলো আপনি এটার মধ্যে আপনি হচ্ছে এডিট করতে পারবেন, ভিডিও টুকটাক এডিট করতে পারবেন। এছাড়াও হচ্ছে আপনি অনেক টাইপের কাজ করা যায়, যেমন হচ্ছে আপনার সরাসরি ডাউনলোড করতে পারবেন ডাউনলোডার হিসাবে। এছাড়া হচ্ছে ভিডিও মার্চ করতে পারবেন, দেন হচ্ছে আপনার প্লে ভিডিওস, তারপরে হচ্ছে বিভিন্ন সেগমেন্টে এবং আপনি চাইলে সিডিতে বার্ন করতে পারবেন বা ডিভিডিতে বার্ন করতে পারবেন যদি এখন কেউ ইউজ করেন এটা। সো এর মধ্যে আসলে বিভিন্ন টাইপের নতুন নতুন ফাংশন আছে এবং হাই স্পিড আপনার হচ্ছে কনভার্টিং সিস্টেমটাও আছে। সো আমরা ডাউনলোডে ক্লিক করলাম, সাথে সাথে ডাউনলোডের যে ডাউনলোডার আছে সেটা ডাউনলোড হয়ে যাবে, দেন হচ্ছে ইনস্টল ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনার মানে ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে হচ্ছিলো ডাউনলোড করা। সো ডাউনলোড করে নিলাম এবং হচ্ছে আমাদের যেহেতু কী ছিল ফ্রি কি, সো সেটা দিয়ে আসলে ইনস্টল করে নিলাম। এখানের মধ্যে সবচেয়ে অ্যাট্রাকটিভ ফিচার হচ্ছিলো অটো ফ্রি ফ্রেমিং, মানে আপনি হচ্ছিলো ফ্রেম করতে পারবেন। সো একটা ভিডিও নিয়ে ধরুন আমরা এখানে দিলাম একটা ভিডিওস, সেই ভিডিওটাকে আমরা এখানে রিফ্রেমিং করতে পারবো, মানে অ্যাডজাস্ট করতে পারবো ফ্রেমিংটা। দেখা গেছে যে আপনি অটো দিতে পারেন, ফাস্ট দিতে পারেন, দেন হচ্ছে স্পিড আর কি মোশন স্পিড। এছাড়াও হচ্ছিলো আপনি ইনস্টাগ্রামের জন্য করতে পারবেন এবং হচ্ছে মজার কথা হচ্ছে এটা অ্যানালাইসিস করে আপনি যদি ফেস স্ক্যাম হয় বা কোনো একটা মানে পার্টিকুলার জিনিসের করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ট্র্যাক করে ওইভাবে করে সেট করে নিবে। সো আমার কাছে একটা গুড অপশন মনে হয়েছে, ইউটিউবের অপশন আছে, ফেসবুকের অপশন আছে, বিভিন্ন টাইপের অপশন আছে যেটা আপনার দরকার আছে সেটা। এবং অ্যানালাইসিস ক্লিক করার সাথে সাথে এটাকে এমনভাবে সেট করে নিবে যাতে হচ্ছে আপনি ইউজ করতে পারেন এবং হচ্ছে আপনাকে এটা ট্র্যাক করবে। সো পুরোটা ট্র্যাকিং করা শেষ, মোটামুটি অ্যাকুরেটলি ট্র্যাক করে আমার কাছে মনে হয়েছে এবং আমার কাছে ভালোই লাগছে যে এটা ফিচার ইউজ করে অনেকে দেখা যাবে যে তাদের ভিডিওটাকে মানে বিভিন্ন প্ল্যাটফর্মে যদি দিতে চায় সেক্ষেত্রে কিন্তু সে এটা করতে পারবে। সো রিফ্রেমিংটা হয়ে গেল, দেন হচ্ছে আমরা এটাকে এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করার পরে দেখতে পাচ্ছেন যে বাকি অংশটুকু কেটে কিন্তু আমার যে ফ্রেমিংটা আছে সেটা কিন্তু হয়ে গেল। সো অটো ফ্রেমিংয়ের জন্য আমার কাছে মনে হয়েছে যে একটা গুড অপশন হতে পারে, যদিও কনভার্টার তার মধ্যে অনেক কিছু। স্মার্ট ট্রিমিং আছে, আপনি হচ্ছিল এর মধ্যে ভিডিওটাকে কাটতে পারবেন যদি আপনার অপশনের প্রয়োজন হয় যে এখানে এখানে আপনি হচ্ছে কাট দিবেন, সেই জায়গাগুলোতে আপনি এখান থেকে কাট দিতে পারবেন এবং হচ্ছিল মানে কন্টিনিউয়াস কাট দিতে থাকতে পারবেন এবং হচ্ছিল সেগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অডিওর আপনি করতে পারবেন, ভলিউমের আপ ডাউনের ব্যাপার স্যাপার আছে সেগুলো করতে পারবেন, আরও অনেক অনেক অপশন আছে আর কি। সো সেটা গেল। এছাড়াও হচ্ছিল আপনার ইন্ট্রো আউট্রো যদি সেট করতে চান সেটা পসিবল, ওয়াটারমার্ক যদি এডিট করতে চান সেটাও পসিবল, সাবটাইটেল এডিট করতে চান সেটাও পসিবল এবং হচ্ছে এআই মানে আপনি যদি এআই বেস মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস আপনি যদি কোনো ভিডিও সেট করতে চান সেটাও কিন্তু পসিবল। যেমন হচ্ছে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন সেটাও পসিবল। সো আমার কাছে মোটামুটি ইন্টারেস্টিং মনে হয়েছে একটা কনভার্টারের মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম অনেক কিছুই আছে টুকটাক এডিটের জন্য সেগুলা। এছাড়াও হচ্ছে আপনার কনভার্টিং অপশন পাবেন, এখান থেকে আপনি এই ধরনের একটা ফাইল ভিডিও ফাইল নিয়ে নিলাম, এটাকে আপনি আপনার বিভিন্ন সাইজে বিভিন্ন ফরম্যাটে আপনি সেট করতে পারবেন এবং হচ্ছে সেটিংস থেকে আপনার কোন সাইজ কোন ফরম্যাট এটা করবেন সেটা আছে। এবং এখানের মধ্যে MP4 ফাইল যদি আপনি করেন 4K করবেন নাকি 3D করবেন নাকি কী করবেন, কোনটা থেকে কোনটা ট্রান্সফার করবেন সেগুলোর মধ্যে বিভিন্ন অপশন পেয়ে যাবেন। HD বলেন, 3D বলেন, তারপরে হচ্ছে আপনার MOV ফাইল বলেন, মানে এক ফাইল থেকে আরেক ফাইলে ট্রান্সফার করার জন্য আমার কাছে মনে হয় যে বেস্ট একটা অপশন বলা যায়, যেহেতু কনভার্টিং আপনি করতে পারবেন। বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন প্লেয়ারে বা বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন টাইপের আপনার হচ্ছে ফরম্যাট সাপোর্ট করে না, সেই ফরম্যাটগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে কাজে লাগাতে পারবেন এবং আপনি চাইলে কাস্টম ফরম্যাটও ক্রিয়েট করতে পারবেন ওয়েবের জন্য যদি চান সেটাও করতে পারবেন, সে অপশন আছে। এছাড়াও হচ্ছে আপনার ভিডিও থেকে যদি আপনি আসলে অডিও করতে চান সেটাও পসিবল, মানে আপনার ধরনের হচ্ছে ফুল ভিডিও থেকে আপনি চান যে শুধুমাত্র আপনি অডিওটা করবেন বা ট্রান্সফার করবেন সেটা কিন্তু এখানে পসিবল আর কি। সো এটা যে অটো আছে অটো সেট করতে করে নিতে পারবেন আর কি। এছাড়া দেখা গেছে যে আপনার এখানের মধ্যে স্পিড সাপোর্ট আছে, হাই স্পিড যদি সিলেক্ট করে দেন তাহলে সেক্ষেত্রে
অনেক দ্রুত আপনার হচ্ছিল কনভার্টিং হয়ে যাবে, আপনার পিসির যে সিপিউ আছে সেই ফুল পাওয়ার ইউজ করে আপনার হচ্ছিল মানে আপনার হচ্ছে হাই স্পিডে কনভার্ট করে নেবে। এছাড়াও হচ্ছিল এই মানে কনভার্টিংয়ের মধ্যে আপনি বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারবেন চাইলে, মানে এডিটিংয়ের যত টুল টুল আছে যেগুলো বেসিক টুল সেগুলো কিন্তু আপনি আসলে একটা কনভার্টারের মধ্যেই পেয়ে যাচ্ছেন, এবং এটা ব্রাইটনেস, কন্ট্রাক্টস এবং শ্যাডোজ, হোয়াইট ব্যালেন্স এগুলো কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন, সাবটাইটেল, অডিও স্পিড এবং এগুলো সব কিছু এখান থেকে সেট করে নিতে পারবেন। আমার কাছে ভালো লাগছে, মানে একটা প্লেয়ার মানে সফটওয়্যারের মধ্যে সব কিছু অপশন পেয়ে যাচ্ছি সেটা। এছাড়াও হচ্ছিল আপনি এখানে ক্রপ করতে পারবেন, ভিডিও যদি ক্রপ করতে চান সেটাও পসিবল, এবং হলো অনেক হ্যান্ডি হ্যান্ডি ফিচার আছে আমার কাছে মনে হয়েছে। সো এই আপনি আসলে এছাড়াও হচ্ছিল ডাউনলোডার, আমি তো বললাম যে আপনি যে কোনো যদি কোনো কিছু ডাউনলোড করতে চান সেটা আপনি ডাউনলোড করতে পারবেন ভিডিও ফাইল, এবং ভিডিও কম্প্রেস করতে পারবেন। আপনার বড়ো কোনো ভিডিওকে আপনি যদি ছোটো সাইজ করতে চান সেটা করতে পারবেন। এখানের মধ্যে যদি আপনি নিচের দিকে নিয়ে আসেন তাহলে আমার এই 700 যে আপনার হচ্ছে MB ফাইলটা সেটাকে কিন্তু আমি অনেক ছোটো করে ফেলতে পারি, আবার অনেক বড়ও রাখতে পারি। সো এই জিনিসটা আপনি এখানে কম্প্রেস করতে পারবেন, এবং কম্প্রেস কোয়ালিটি ইজ গুড আমার কাছে মনে হয়েছে। এটা ডিপেন্ড করে আপনি আসলে কত সাইজের মধ্যে নিয়ে রাখতে চান সেটার উপর ডিপেন্ড করে। সো একটু টাইম লাগে, বাট আমার কাছে মনে হয়েছে যে আগের থেকে অনেক ফাস্ট, মানে অনেক ফাস্ট মানে অনেক ফাস্ট আপনি আমি এবং পুরোপুরি আমি সেম ভিডিওটাকে একদম মেইনলি ফাইলটা একদম নর্মাল লাগছে। সো অনেকটুকু প্রায় হচ্ছিল 70% মতো আপনার হচ্ছে কম্প্রেস হয়ে গেছে, বা 70% মতো আপনার হচ্ছে হলো ভিডিওর যে সাইজটা আছে সেটা কমে গেছে। এছাড়াও ভিডিও এডিটিংয়ের অপশন আছে বললাম তো, স্ট্রিমিং অ্যান্ড আদার্স অপশন। এছাড়াও হচ্ছিল মার্জ আপনি করতে পারবেন, ভিডিও যদি মার্জ করতে চান, স্ক্রিন রেকর্ড করতে পারবেন, আপনি যদি স্ক্রিন রেকর্ড করতে চান সেটাও পসিবল। এছাড়াও ডিভিডি বার্নিং আছে, তারপরে প্লেয়ার হিসেবে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন, এবং আরও টুল বক্স আছে। এখানের মধ্যে আরও নতুন নতুন অপশন আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার, তারপরে হচ্ছিল ভিডিও স্টেবিলাইজার। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে এই সফটওয়্যার দিয়ে আপনি আসলে কী কী করতে পারবেন। সো আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম ফাইল ফরম্যাটই কিন্তু আসলে এটার মধ্যে সাপোর্ট করে, এবং বিভিন্ন টাইপের নতুন ফিচারও কিন্তু পাচ্ছেন। সো এরপরে ইউজ করবেন না করবেন এটা টোটালটাই ডিপেন্ড করা হচ্ছিল আপনার পছন্দের উপরে, আপনার অ্যাফোর্ডেবিলিটির উপরে, বিকজ অফ হচ্ছে যেহেতু এটা পারচেস করতে হয়। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।